আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি গরুর মাংস ভুনা। আজকের রেসিপিটি স্পেশালি যারা নতুন রাঁধুনি তাদের জন্য। গরুর মাংস ভুনা নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ মোটামুটি সবাই এই মাংস ভুনাটা করতে পারে। তবে এক একজনের রান্নার প্রসেস যেমন আলাদা হয়, সেই সাথে এক একজনের হাতের রান্নার স্বাদও কিন্তু আলাদা হয়। আমার বাসায় যেভাবে গরুর মাংস ভুনা করা হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। মাংস ভুনা করার জন্য আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে হাড় চর্বি সহই মাংসটা নিয়েছি। চুলায় একটা হাঁড়ি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8টা এলাচ আর 3 টুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি 3টা বড় এলাচ বা কালো এলাচ। 4টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। মশলাগুলোকে একটু ভেজে নিব। এই মশলাগুলো থেকে যখন ফ্লেভার বের হবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু মোটা সাইজের করেই কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিচ্ছি, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি আদা বাটা প্রায় 4.5 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। থেতলে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা, এভাবে ফালি করে কেটে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। এখন পানি না দিয়ে মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ বা পরিমাণ মতো। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়ে মশলাটাকে আরো 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। এই মাংসের মধ্যে এখন কিন্তু কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নিব। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি, আর ঢাকনাটা খুলে কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। ১০ মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, মাংস থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি উঠে গেছে। এই পানিটা দিয়েই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে, আর কষানোর সময় মাংসটা 70%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। প্রায় 30 মিনিট এভাবে জাল করে নেয়ার পর মাংসের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর মাংসটাও চেক করে দেখলাম যে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি। পানি দিয়ে ঢেকে দিব, আর পানির পরিমাণটা কিন্তু বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি মাংসটাকে তো 70% সেদ্ধ করেই নিয়েছি। এখন চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে জাল করে নিব মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 35 থেকে 40 মিনিটের মতো মাংসটা জাল করে নেয়ার পর এটার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর মাংসটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করছি, কারণ লবণটা আমার কাছে কম মনে হয়েছিল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরার গুঁড়া 1 চা চামচ,
মিষ্টি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রাঁধুনি আর মিষ্টি ধনিয়াটাও কিন্তু তেলে গুঁড়া করে নিয়েছিলাম। এই মশলার জন্য মাংস ভুনার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর সেই সাথে মাংস ভুনাটা খেতেও ভীষণ ভালো লাগে। মাংসের মধ্যে ঝোলটা একদম শুকিয়ে ফেলবেন নাকি একটু ঝোল রাখবেন সেটা টোটালি আপনাদের ওপর ডিপেন্ড করে। তবে যেহেতু মাংস ভুনা, ঝোলটা একদম শুকিয়ে না ফেলে এতটুকু ঝোল রাখলেই আমার কাছে পারফেক্ট মনে হয়। চুলাটা লো ফ্লেমে রেখে ঢেকে দিব আরও 10 থেকে 15 মিনিট জাল করে, তারপর মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিব। সো গাইজ, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক কমেন্ট করুন, এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।